আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহি আমিন ওসলাত আলহি ওয়াসাবিহি আজমাইন সম্মানীয় দিনী ভাই বোনেরা আমরা আজকে কথা বলতে চাই অনলাইনে পশু ক্রয় করা যাবে কি না কোরবানির জন্য এবং কোন কোন ত্রুটি থাকলে পরে কোরবানি করা যাবে না পশুকে এ প্রসঙ্গে প্রযুক্তি আল্লাহর নিয়ামত সমূহের অন্যতম একটি নিয়ামত এর যত ভালো দিক আছে আমরা প্রত্যেকটি গ্রহণ করব কোনো আপত্তি নেই তাই অন্যান্য মালামালের মতো অনলাইনেও কোরবানির পশু ক্রয় করতে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই এটা কাজে লাগানো যেতেই পারে যদি পশুর ছবি পশুর বয়স ওজন এবং যদি কোনো ত্রুটি থাকে ওই ত্রুটির বর্ণনা অনলাইনে তথ্যভিত্তিক প্রদান করা হয়ে থাকে তাহলে ওই তথ্যের আলোকে পশু পশু ক্রয় করা যেতে পারে কিন্তু কিছু না জেনে শুধু অজ্ঞতায় অন্ধকারে থেকে কোরবানির পশু ক্রয় করা যাবে না কেননা কিছু কিছু ত্রুটি আছে যে ত্রুটিগুলো থাকলে পরে ওই ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি করা যায় নয় তাই যদি আপনি তথ্য না জানেন পশু ক্রয় করবেন কীভাবে জন্য তথ্য জানা আবশ্যক হজরত আলী থেকে বন্ডিত হাদিস কালান্নবী সাল্লিয়াল্লাম হজরত আলী থেকে বন্ডিত হাদিস হজরত আলী বলেন আমার আনারাসল্লাহ আইনা আল্লাহ হাবিব আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন কোরবানির পশুর চোখ দেখে কিনি ওয়াল উদঈম এবং কান দেখে তারপরে কিনি ওয়ালা হিয়া বি এবং অন্ধ প্রাণী দিয়ে আমরা কোরবান না করি ওয়ালা মোকাবালাতিন এবং কান একপাশ থেকে কেটে ফেলা হয়েছে ওয়ালা বরাতিন অথবা কানের শেষ অংশ কেটে ফেলা হয়েছে ওয়ালা খারকা অথবা কানের সম্পূর্ণ অংশ কেটে ফেলা হয়েছে ওয়ালা সারকা অথবা কান ছিদ্র করে ফেলা হয়েছে এমন প্রাণী দিয়ে আমরা কোরবান না করি আবু আবুদাউদ হাদিস নাম্বার দুই হাজার আটশত চার হজরত উদ্ভাইবনে আবদিন আসসালামি রদি আল্লাহ তায়ু বলছেন নাহান নবী সাল্লাল্লাহসাল্লাম আইনিল মুসাফ্ফরা ওয়াল মুস্তাসলা ওয়াল বহ্কা আ ওয়াল মুসায়্জা ওয়াল কাসরা আ আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার আঠারো তিন বিশ্বনবী নিষেধ করেছেন আমাদেরকে আমরা যেন এমন প্রাণী দিয়ে কোরবান না দেই যেটা মুসাফ্ফরা মুসাফ্ফরা মানে কান কাটা ওয়াল মুস্তাসলা এবং যার শিং একবারে গোড়া থেকে উপড়ে গেছে ভেঙে গেছে এমন প্রাণী ওয়াল বখা আ এবং দৃষ্টি লোপ পেয়েছে চোখে দেখে না এমন প্রাণী ওয়াল মুসাজ্জা খুব দুর্বল হাঁটা চলা করতে পারে না এমন প্রাণী ওয়াল কাসরা এবং পা ভেঙ্গে গেছে খোড়া হয়ে গেছে এমন প্রাণী দিয়ে আমাদেরকে কোরবানি করতে রাসুল নিষেধ করেছেন হজরত বারাই ইবনে আজেব থেকে বর্ণিত হাদিস তিনি বলেন কালেন নবী সাল্লাম আর বাউল্লাহ তাজুজুফিল আদাহি আল্লাহ হাবিব বলছেন চারটি প্রাণী দিয়ে কোরবান করা জায়েজ হবে না এক নাম্বার আল আউরা বাইয়িনুন আউরুহা এমন অন্ধ যার অন্ধত্ব সুস্পষ্ট ওয়াল মারিদা বাইয়িনুন মারদুহা এমন রোগাগ্রস্ত যার অসুস্থতা সুস্পষ্ট ওয়াল আরজা বাইয়িনুন জালউহা এবং এমন ন্যাংরা খোঁড়া প্রাণী যার খোঁড়া মিটা সুস্পষ্ট ওয়াল কাসির আল্লাতি লা তানকা এবং এমন বয়বিদ্ধ দুর্বল শুকানো প্রাণী যেটার হাড়ের মর্যা পর্যন্ত শুকিয়ে গেছে আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার আটশো দুই এই জাতীয় প্রাণী দিয়ে বিশ্বনবী কোরবান করতে নিষেধ করেছেন তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে নিশ্চয়ই সতর্কতার সাথে কোরবানির প্রাণী কিনতে হবে উল্লেখ্য যে কোরবান করার জন্য পশুর নির্ধারিত একটি বয়সও রয়েছে যেটা হাদিস আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম লাতেজ বাহু লাতেজ বাহু ইল্লাহ মুসেন নেতান ইল্লাহ আইন আলাইকুম ফেতেজ বাহু জাজা আতমিনা দ্বান সোনাল আবু দাউদ হাদিস নাম্বার দু বিশ্বনবী বলছেন তোমরা মুসিননা না ব্যতীত প্রাণী জবাই করবে না আর যদি মুসিন না তোমরা সংগ্রহ করতে না পারো তাহলে কমপক্ষে বেড়া বা দুম্বা থেকে দ্বান তোমরা কোরবান করো যেটা জাজা যে দ্বান জাজা আ মুসিন্নাকে বলা হয় মুসিন্না হিয়া ইবিল খাম সিন মুসিন্না হল ওই ওট যে ওটের বয়স পাঁচ বছর পূর্ণ হয়েছে অমিনাল বাকারা সানাতান ওই গাবি ওই গরু যেটার বয়স কমপক্ষে দু বছর পূর্ণ হয়েছে অমিনাল গানম সানাতুন এবং সাগল যার বয়স কমপক্ষে এক বছর হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম ওট কোট দিতে হলে বয়স পাঁচ বছর হওয়া লাগবে গরু কোরবান দিতে হলে বয়স দু বছর হওয়া লাগবে ছাগল কোরবান দিতে হলে বেড়া দম্বি বক দুম্বা বকি বকরি তাহলে আপনার এগুলো এক বছর লাগবে এরপর বিশ্বনবী বলেন যদি তোমরা ওটা না পাও তাহলে তোমরা যাজা যা কোরবান করবে যা আমানি মেলাহু সিত্তা তুয়া শরু যার বয়স ছয় মাস পূর্ণ হয়েছে অর্থাৎ যদি আপনি এক বছর বয়সী বেড়া বা দুম্বা না পান তাহলে ছয় মাস বয়স কিন্তু দেখতে একটু তরতাজা সোটা আছে দেখতে মনে হয় এক বছর তাহলে আপনি ওই দুম্বা বেড়া দিয়ে কোরবান করতে পারবেন কিন্তু গরু ওট এবং ছাগলের ব্যাপারে পাঁচ বছর দুই বছর এবং এক বছরের নিচে আসা যাবে না তাহলে অনলাইনে যখন আমরা আমরা যারা পশু কিনতে চাই এই বিষয়গুলো আমাদেরকে সতর্কতার সাথে নজরে রেখে কিনতে হবে এই বিষয়গুলো নজরে রেখে যদি অনলাইনেও কেউ পশু ক্রয় করে কোনো অসুবিধা নেই আল্লাহ তালা আমাদের সকলকে দিন বুঝে মেনে চলা তফফিক দান করুন আমিন ওসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক